দীর্ঘদিন ধরে সুন্দরবনের জল জঙ্গল নির্ভর মৎস্যজীবী ও মধু সংগ্রাহকদের উপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বন দপ্তর নানা ধরনের অত্যাচার করে আসছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। তাদেরকে অন্যায়ভাবে মারধর, জাল নৌকা বিএলসি কেড়ে নেওয়া, বাজেয়াপ্ত করা, অকারণে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে বন দপ্তরের বিরুদ্ধে। তাদের এই অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার ব্যাঘ্র প্রকল্প দপ্তরের সামনে দুদিনব্যাপী গণ অবস্থান ও কর্মসূচির ডেপুটেশনের ডাক দিয়েছেন মৎস্যজীবীরা। সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটি ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সুন্দরবনের প্রায় সপাচিক মহিলা অর্জুন মন্ডল। আমার স্বামী জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমার সরকারের কাছে, বন দপ্তরের কাছে আমার দাবি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 1.5 বছর হয়ে গেছে। এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন কেন? আমরা বসেছি যে আমাদের দাবি দাবা রাখার জন্য আমরা যে দাবিগুলো রেখেছি সরকারের ঘরে, সেই দাবিগুলো যেন সরকার আমাদেরকে দেয়। তার জন্য আমরা আমাদের গরু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কী খাবো, তার জন্যই আমরা এই অনশনে বসেছি। এই যে অবস্থান বিক্ষোভে বসেছেন, যদি আপনাদের সমস্যা সমাধান না হয় তাহলে আগামী দিন কি? আমরা আগামী দিনও এর থেকে বড় আন্দোলন করব। আমরা অফিসে, ফরেস্ট অফিসে গিয়েও এর থেকে বড় ধরনের আন্দোলন আমরা চালাবো। আমরা অনশনে, এর থেকে বড় অনশনে বসব। কী নাম আপনার? আমার নাম পুষ্পমণি। কোথা থেকে আসছেন? আমি রজতজুলি স্কুলের থাকতে আসছি। মৎস্যজীবীদের দাবি, 2006 সালের বনবাসী অধিকার আইন অনুযায়ী জঙ্গলে মাছ ধরা বা জঙ্গল থেকে মধু কাঠ ফল সংগ্রহ করে জীবিকা অর্জনের সম্পূর্ণ অধিকার রয়েছে জঙ্গল নির্ভর মানুষের। অথচ 14 বছরের বেশি সময় কেটে গেলেও সেই আইন আজও পর্যন্ত লাগু হয়নি সুন্দরবনে। অথচ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিষিদ্ধ কোর এলাকার সীমা দিনের পর দিন বাড়িয়ে চলেছে, ফলে একের পর এক এলাকা থেকে সুন্দরবনের মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরার অধিকার হারাচ্ছেন। পাশাপাশি বাঘ কুমিরা আক্রমণে নিহত মৎস্যজীবীদের পরিবারগুলি সরকারি সাহায্য বা ক্ষতিপূরণ পাচ্ছেন না। মূলত এই সমস্ত দাবি নিয়ে এদিন অবস্থান বিক্ষোভ ও ফরেস্ট অফিসের পাশেই গণ অবস্থান ও ডেপুটেশন দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের পক্ষ থেকে। কেন সুন্দরবনে মৎস্যজীবীদের উপরে যে নিগ্রহ চলছে, দীর্ঘদিন ধরে সুন্দরবনে যারা মাছ ধরতে যান, জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন, তাদের উপরে বন দপ্তরের অত্যাচার সমানে চলছে। কখনো তাদের মাছ কেড়ে নেওয়া হচ্ছে, কখনো তাদের ওই বড় জল লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে। তারা পারমিট নিয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও পৌর এলাকার নামে যখনই তারা ভেতরে ঢুকছেন তখনই তাদেরকে আটক রেখে তাদের জাল, তাদের পারমিট তুলে নেওয়া হচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে, এবং সেগুলো মাসের পর মাস আটক রেখে তাদেরকে অত্যাধিক হারে জরিমানা আদায় করা হচ্ছে, তাদের গনগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। এদের যারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, এই বন দপ্তরের অফিসারদের তারাকে ফাইন দেওয়ার ভয়ে জঙ্গলের গভীরে লুকোতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারা তাদের কাগজপত্র জমা দিচ্ছে, তারপরও তারা কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন, ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছেন। এই ব্যাপারে আমরা বারবার আন্দোলন করেছি এবং সার্টিফিকেট যেটা বন দপ্তর দেয়, বন দপ্তরের সার্টিফিকেট না পেলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে। আমরা ইতিপূর্বে যারা ছিলেন অধিকর্তা তারা তাদেরকে সহানুভূতির সঙ্গে তারা সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু বর্তমানে যারা এসছেন ফিল্ড ডাইরেক্টর এবং ডেপুটি ফিল্ড ডাইরেক্টর তারা এগুলো মানছেন না। তারা করছেন কি, মাঝে মধ্যেই জঙ্গল বন্ধ করে দিচ্ছেন, হঠাৎ বলছেন লকডাউন, তারা যে এন্ট্রান্স পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বন্ধ করে দিচ্ছেন, মৎস্যজীবীরা তাদের চাল চালান করে তারা যাচ্ছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে জঙ্গলে লকডাউন চলছে, জঙ্গলে ঢুকতে দেওয়া হবে। এরপরে নানা ধরনের অত্যাচার, মারধর, এগুলো কন্টিনিউ আছে, আর ফাইনের পরিমাণ এত বেশি শুরু করে দিয়েছেন। একটা নৌকোয় আগে শুধু জালের জন্য একটা ফাইন নেওয়া হতো, নাহলে বিএলসির জন্য নেওয়া হতো, এখন জালের জন্য আলাদা ফাইন, বিএলসির জন্য আলাদা ফাইন, এবং এই সমস্ত অ্যাক্সিডেন্টে যারা মারা যাচ্ছে তাদের যারা বিধবা পত্নী, তাদের যারা পরিবার, তারা যাতে সরকারি ক্ষতিপূরণ পান। সরকার যে ঘোষণা করেছে 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ যাতে বন দপ্তর দেয় এবং পঞ্চায়েত দপ্তর থেকে যারা তারা যাতে পায় তার জন্য আমরা বহু দপ্তরকে জানিয়েছি।
কিন্তু এইগুলো কোনো কিছুই পাচ্ছেন না। এই বিধবা মহিলাদের আজকে আমরা এই অবস্থান মঞ্চে বসিয়েছি, যাতে অন্তত তাদের মাসে 3,000 টাকা করে ভাতা বনদপ্তর দায়িত্ব নেয়। সেই দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে অধিকর্তার কাছে ডেপুটেশন দেবো। এই ডেপুটেশনে যদি কাজ না হয় আগামী দিনে আমরা গণ আন্দোলনে যাবো এবং অনশনে বসবো। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। কোন পদে আছেন? আমি সুন্দরবন যৌথ সংগ্রাম গোষ্ঠীর সম্পাদক।